যে দেশে 90% মুসলমান সে দেশে সরকার নাকি লেখা শাস্ত্র যদি মূর্তি পূজা করে মূর্তি বানায় বিভিন্ন জায়গায় মূর্তি প্রতিষ্ঠা করে শিকাসি জন্তন প্রতিষ্ঠা করে সরাসরি আগুন পূজা করে কবর পূজা করে ওই সকল গোষ্ঠী আমাদের জন্য সংবিধান রচনা করেছে তাতে লেখা আছে প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের মালিক জনগণ ও জনগণের ক্ষমতার উৎস এমন অবস্থায় আমাদের করণীয় কি আমাদের করণীয় সবার গলায় দড়ি নিয়ে মরে যাওয়া আপনি যা বলেছেন সব ভুয়া কথা এদেশের 90% মুসলমান কে বলেছে আপনাকে যে দেশের 90% লোক নামাজ পড়ে না যে দেশের 95% লোক শিরকে লিপ্ত সে দেশের এর চেয়ে ভালো কি হতে পারে আমাকে একজন বলছে আপনার আবেগের নাম ইসলাম না এই সমাজে আপনার কাজ হলো আজকে থেকে প্রতিদিন অন্তত 10টা মানুষকে মসজিদে নেওয়া নামাজি বানানো প্রতিদিন কিছু মানুষকে কোরআন পড়ানো এইভাবে যদি না করে সিল্লানার মারামারি করেন কিছু মানুষ মরবে দিনের কিছুই হবে না বিষয়টা হলো ভাইরা আমাদের সমাজের একদিন মিনাতে হজের সময় একজন বলছে ভালো আলেম যে সমাজ থেকে কোরআন উঠে গেল কোরআনের সমাজ আর হলো না আমি বললাম কোরআনের সমাজ হবে কি যে দেশের মানুষ শতকরা 90 জন কোরআন পড়তে পারে না ঠিক না ঠিক যে দেশের শতকরা 99.99999999 জন কোরআনের অর্থ বোঝে না ঠিক না ঠিক সেই দেশে কোরআনের সমাজ আসবে এই কথা যে বলে তার কি পাবনায় জায়গা হবে না আপনাদের পাঁচ মাইলে জায়গা হবে পাবনা এখন উনি বলছেন তাহলে তো আর কোনো দিনই হবে না তার মানে আপনি শর্টকাট চান কিভাবে হবে মানুষদেরকে কোরআন পড়াবেন না কোরআন বোঝাবেন না কোরআনের জন্য কান্না শিখাবেন না কোরআনের জন্য তার হৃদয় তরফর করবে না কোরআনের হুকুমে ফজরের নামাজ জামাতে পড়বে না কোরআনের হুকুমে তার স্ত্রীকে পর্দা করাবে না কোরআনের হুকুমে হালাল উপার্জন শিখবে না কোরআনের হুকুমে দুর্নীতি বন্ধ করবে না যে সমাজের 99 জন লোক হারামে লিপ্ত কোরআন বিরোধিতায় লিপ্ত আপনি কোরআনের সমাজ করবেন শুধু ঢালাও গল্প দিয়ে আর মানুষের কাছে ভোট নিয়ে কে বলেছে আপনাকে না এটা পথ না একটু কষ্ট করতে হবে দিনের দাওয়াতে বেরোতে হবে এই সমাজে আমি যখন বাংলাদেশের বর্তমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির আছে তাই না আবার গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম আছে না নেই আমাকে একজন বললো ভাই এতদিনে একটা অরিজিনাল বাংলাদেশে ইসলামী সংবিধান পাওয়া গেছে তো কেন ভাই বলে দেখেন আমরা যখন চট্টগ্রামতে গাড়িতে উঠি তখন কোরআন শরীফ চালাই দেখছেন প্রথমে উঠেই কি চালাই কোরআন শরীফ চালাবে সূরা ইয়াসিন চালাবে কেউ যদি বিরোধিতা করে গাড়িতে নামাই দেবে এরপরে গান চালাই কেউ যদি বলে গান বন্ধ করো দরজা উঠে দাঁড়াবে এই চালাও এইটা হলো বাংলাদেশের ইসলাম এই যে 90% ইসলাম লেগেছেন না এই 90% এইরকম এদেশে ঠিক এইরকম সংবিধানই থাকবে যতদিন না আপনার মতের 90% বানাবেন মানুষের আকিদা পরিবর্তন না হলে ভোট দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করা যাবে কিনা কিছু দিয়ে কিছু হবে না যদি দিনের দাওয়াত আপনি প্রসার না করেন জিহাদ বলতে কি বোঝায় বর্তমানে আমাদের রাষ্ট্রের সম্পর্কে জিহাদ প্রয়োজন কিনা জিহাদ কি শরীয়তের পরিভাষায় আমার ইসলামের নামে জঙ্গিবাদ বইটা পড়বেন শরীয়তের পরিভাষায় জিহাদ হলো ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে রাষ্ট্রের দুশ্মনদের সাথে অস্ত্র নিয়ে লড়াই করা আমাদের দেশে জিহাদ থাকবে না কেন যদি আমাদের প্রেসিডেন্ট অর্ডার করেন অন্য রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা করতে পারবো তবে আপনারা যেটা প্রশ্ন করেছেন জিহাদ মানে খুনোখুনি আপনি রাষ্ট্র নেই জিহাদ নেই রাষ্ট্রপ্রধানের বাইরে আপনি কার সাথে কার বিরুদ্ধে জিহাদ করবেন আপনি 20 জন লোক একটা গ্রুপ করলেন কাফের যেমন মনে করেন মাইজ ভান্ডারদের মতে আমরা কাফের আমাদের মতে কবরসিদ্ আলারা কাফের আমরা কবরসিদ আলাদের কতল করব কবরসিদ আলাল আমাদের কতল করবে এইভাবে আমরা সবাই জিহাদ করতে থাকবো ইসলাম কায়েম হয়ে যাবে ঠিক না ভাই
হবে না। এই জন্য আপনি জিহাদ করলেই সব হয়ে যাবে, কে বলেছে আপনাকে? জিহাদ করে কবে কি হয়েছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করে ইসলামী রাষ্ট্র বানাননি, দাওয়াতের মাধ্যমে মদিনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। জিহাদের মাধ্যমে রাষ্ট্রের সার্বভৌমত্ব, আল্লাহর দিনের আল্লাহর কালেমার সার্বভৌমত্ব রক্ষা করেছেন। কাজে জিহাদ যদি শরিয়া মতো আসে করতে হবে, কিন্তু জিহাদ করলেই সব হয়ে যায়। আপনি এই বাংলাদেশে শতকরা 99 জন ইসলাম মানে না, ঠিক না? একটু আগে আমি রিভাইভ করেছি, একজন মানে। আমরা 1% মুসলমান 99% মানুষের বিরুদ্ধে জিহাদ করব, করে মেরে ফেলে দিয়ে ইসলাম কায়েম করব, ঠিক আছে? তো আমাদেরকে দাওয়াতের মাধ্যমে মুসলমানদের ইমান আকিদা পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন যখন নবীর মতো মদিনা সমাজের মতো হবে, স্বভাবতই অধিকাংশ মানুষ যেটা চাবে সমাজে আসবেই আসবে।